হাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমরা শিখবো কীভাবে WBSU অনলাইন রেজিস্ট্রেশন পোর্টালে আপনারা ডকুমেন্ট কীভাবে আপলোড করবেন। অর্থাৎ যারা ভর্তি হয়েছেন বা রেজিস্ট্রেশন করেছেন বিভিন্ন কলেজে, তাদের কলেজে বলছেন যে আপনারা ডিক্লারেশন ফর্মটা আপলোড করুন। সো উই হ্যাভ কোয়েশ্চেন, হাউ টু আপলোড আওয়ার ডিক্লারেশন ফর্ম? তো বন্ধুরা, এটা ইজি ব্যাপার। সর্বপ্রথম আপনারা যে পোর্টালে আসবেন, অনলাইন রেজিস্ট্রেশন WBSU.com, এখানে আসবেন। এই লিঙ্কটা আমি দিয়ে দেবো, সঙ্গে সঙ্গে ক্লিক করলে আপনারা এই পেজে চলে আসবেন। তারপরে যেটা করবেন, রেজিস্ট্রেশন পোর্টালে ক্লিক করবেন। রেজিস্ট্রেশন পোর্টালে ক্লিক করার পরে আপনার একটা মেসেজ এখানে শো করবে। এই মেসেজটা আপনি চাইলে পড়তে পারেন, নাও পড়তে পারেন। তো প্রয়োজন নেই, আমি কেটে দিলাম মেসেজটাকে। তো তারপরে বন্ধুরা যেটা করবেন, নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে আবার একটা পেজ খুলে আসবে। তো সেই পেজটা হচ্ছে এটা, আপনার যেখানে ক্লিক করবেন রেজিস্ট্রেশন ফর ইউজি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে বন্ধুরা, আপনাদের যে কলেজটা আছে সেই কলেজটা আপনি বেছে নিন। যেমন আমাদের কলেজ যেটা আছে সেটা হলো ডিরোজিও, তো আমরা ডিরোজিও বেছে নিলাম এবং ক্লিক করলাম। আপনারা আপনাদের কলেজটা বেছে নেবেন। তো বন্ধুরা, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতা করবেন, চ্যানেলটি গ্রো হতে। এবং আপনি যদি প্রণাম, ধন্যবাদ। তো চলুন বাকিটা দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, এরপরে আমরা যেটা করবো, ওখানে ওকে করে দেওয়ার পরে জাস্ট সিম্পলি ক্লিক হেয়ার ফর লগ ইন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে বন্ধুরা, আমাদের কাজ হলো এখন লগ ইন করা। তো আমরা আমাদের অ্যাকাউন্টটা লগ ইন করবো, এটা সিম্পলি ওকে করে দেবেন। এখানে আমরা সিস্টেম আইডিটা দিয়ে দেব। তো ফ্রেন্ডস, আমরা সিস্টেম আইডি পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি, তারপরে ক্যাপচা কোডটা দিয়ে দেব। এরপর সাবমিটে সিম্পলি ক্লিক করব। সাবমিটে ক্লিক করলে পরে আমাদের নিজেদের ড্যাশবোর্ডটা খুলে যাবে। আপনার আবার ওখানে সিম্পলি ওকে করে দেবেন। তো এই যেখানে লেখা রয়েছে স্টুডেন্ট ডিটেলস, সিম্পলি এখানে আপনারা ক্লিক করবেন। এইগুলোতে ক্লিক করার কোনো প্রয়োজন নেই, যদি আপনাদের প্রয়োজন হয় তো আপনারা এডিট করে নেবেন। যেহেতু আমরা দেখাচ্ছি কীভাবে ডিক্লারেশন ফর্মটা আপলোড করবেন, তার জন্য আমরা সিম্পলি এখানে ক্লিক করব স্টুডেন্ট ডিটেলসে। তো বন্ধুরা, স্টুডেন্ট ডিটেলসে ক্লিক করার সঙ্গে সঙ্গে আবার একটা পেজ খুলে যাবে, যেটা হচ্ছে এখন আমরা যেটা দেখছি। এখানে সিম্পলি আবার ওকে করে দেব। এখন বন্ধুরা, আমরা যে ফাইলটা আপলোড দেব সেটা অবশ্যই পিডিএফ ফরম্যাটে দিতে হবে। তো আমরা এখন চুজ ফাইল করে নিলাম। চুজ ফাইলে ক্লিক করার পরে আমরা ডিক্লারেশন ফর্মটা, আপনারা যারা হাতে করে রেখেছেন ভেরি গুড, আর যারা মোটামুটি এনাদের থেকে এখানে ডাউনলোড করা যায় সেটাও ডাউনলোড করে নিয়েছেন, তারা সেটা আপলোড করে দেবেন। আপনি চাইলে আপনার হাতে কৃত ফর্ম ফিল আপটা আপনি আপলোড করে দিতে পারেন। তো বন্ধুরা, আমাদের এই ফাইলটা আছে, আমরা দেখতে পাচ্ছেন। আমি ফাইলটা একটু খুলে দেখাই, তাহলে আপনাদের একটু বিষয়টা উপলব্ধি হবে। ফ্রেন্ডস, দেখেন এখানে আমরা পুরোটাই কম্পিউটার টাইপ করেছি। আপনারা চাইলে কম্পিউটার টাইপ আপলোড দিতে পারেন, আবার চাইলে আপনারা হ্যান্ড রাইটিং করে এ4 পেজে লিখে সেটা আপলোড দিতে পারেন। দ্যাট ডাজেন্ট ম্যাটার, আপনারা যখন একটা বেছে নিন। তো বন্ধুরা, আমরা আমাদের ফাইলটা বেছে নেওয়ার পরে আমরা ক্যাপচা কোডটা দিয়ে দেব। তো ফ্রেন্ড, আমরা সব কিছু আপলোড করে নিয়েছি, ক্যাপচা কোড দিয়েছি। তবে আপনাদেরকে বলবো যে আপনারা আপলোড দেওয়ার আগে অবশ্যই আপনাদের ডকুমেন্টটা ঠিকঠাক দেখে নেবেন, যে আপনাদের ডকুমেন্টের ভিতরে ঠিকঠাক লিখেছেন কিনা। অর্থাৎ হাতে হলে হাতে লেখাটা, এবং যদি আপনারা যে প্রিন্ট আউটটা নিয়েছেন সেই প্রিন্ট আউটটা। তো এরপরে আমরা ফাইনাল সাবমিটে সিম্পলি ক্লিক করব। তো বন্ধুরা, ফাইনাল সাবমিটে ক্লিক হওয়ার পরে এটা আপলোড নেবে। আপলোড নেওয়ার পরে সিম্পলি আপনাদের আগে যে ফর্মটা ছিল সেটা দেখাবে। তো বন্ধুরা, এই ফিল আপের ভিতরে বা আপলোডের ভিতরে যদি কোনো অংশে কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবেন, আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আমরা সবসময় প্রস্তুত থাকি। তো বন্ধুরা, সো নো হেজিটেট, ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন প্লিজ আক্স ইন দ্য কমেন্ট সেকশন। তো বন্ধুরা দেখছেন আপলোড হয়ে গেছে, এবার আমরা সিম্পলি ওকে করে দেব। আপনারা চাইলে এটা মোবাইলে করতে পারবেন। তো আপলোড হওয়ার পরে ঠিক আপনার আগের ফর্মটাই ফিরে আসবে। তো আমরা সাকসেসফুলি কাজটা তার মানে করতে পেরেছি। এই ছিল আমাদের ভিডিওর অংশ, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, সুস্থ থাকুন, ভালো থাকুন।